দার্জিলিংয়ের এক অফবিট জায়গায় আজকে আমি আপনাদের নিয়ে যাব। যে কথা ভাষায় ব্যক্ত করা যায় না সেই হচ্ছে মিমের এই লিটিল নঙ্গিত নদী। কাশ্মীরি যদি ভূস্বর্গ হয় তবে এটা কি? এটা হলো প্রকৃতির এক গোপন সম্পদ যাকে সে এতদিন লুকিয়ে রেখেছিল, আর তাকেই আজ উন্মোচন করব। আর শুধুই কি প্রকৃতি, তার সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া। সবুজের এই ঝলকানিতে অন্ধ হয়তো তা দৃষ্টি ফিরে পাবে। আরে অপরূপ অপরূপ, এত অপূর্ব লাগছে, এত ভালো লাগছে, হচ্ছে এখানেই থেকে যাই আমি আরো কয়েকদিন। মেঘে ঢাকা পাইন অরণ্য ছাড়িয়ে চা বাগানের হাতছানি, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। দার্জিলিংয়ের এক অফবিট জায়গায় আজকে আমি আপনাদের নিয়ে যাব। এটা হচ্ছে দার্জিলিং থেকে ঘুম লেপচা জগৎ হয়ে মিরিক রোড দিয়ে এনজেপি যাওয়ার পথে পড়বে। দেখুন, এই দেখুন, মিম টি এস্টেট। এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এই রোড চলে গেল সোজা মিরিক হয়ে শিলিগুড়ি বা এনজেপি, আর এই রুট লেপচা জগৎ ঘুম হয়ে চলে গেল দার্জিলিং। আর এইরকম এক মায়াবী পরিবেশে দেখুন চারিদিকটা, দেখুন এরকম জায়গায় দাঁড়িয়ে আছি, আরও আমরা ভেতরে ঢুকবো 7 কিলোমিটার। আর এর উপরেই আমার ভিডিও আজকে আসতে চলেছে, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং ভবিষ্যতে আপনারা এই অফবিট জায়গায় এসে কিন্তু দুদিন কাটিয়ে যেতে পারবেন। কথা দিচ্ছি ভালো কিন্তু আপনাদের লাগবেই, চলুন এগিয়ে পড়ি। এবার আসে যাক, আপনি মিমে পৌঁছাবেন কিভাবে? শিলিগুড়ি থেকে মিমের দূরত্ব 70 থেকে 74 কিলোমিটার, সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা, আর গাড়ি ভাড়া 2500 থেকে 3000 মতো। শেয়ার গাড়ি কাহাঁ যাতে হে? দার্জিলিং সে ইয়া দায় শেয়ার গাড়ি। দার্জিলিং থেকেও শেয়ার গাড়ি এখানে আসে। দার্জিলিং থেকেও মিম ঘুরে নেওয়া যায়, সেক্ষেত্রে দূরত্ব হয় 20 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা, আর গাড়ি ভাড়া প্রায় 2000 টাকার কাছাকাছি। এছাড়া মিম থেকে বিভিন্ন দিকে যাওয়ার শেয়ার গাড়িও পাওয়া যায়। তো আমরা প্রায় চলে এসেছি, আমাদের হোমস্টের নাম হচ্ছে তক্ত হোমস্টে, খুব বিখ্যাত এখানকার ভালো জায়গায় তক্ত হোমস্টে। লেট হয়ে গেছে বহুত। সবে পৌঁছলাম তক্ত হোমস্টেতে, মানে এক স্বর্গ বলা যায়, স্বর্গের মধ্যে হোমস্টে রয়েছে। আর দেখাবো সব আমি এখানকার কী কী আছে। হ্যাঁ, অদ্ভুত পরিবেশ। এবং তক্ত হোমস্টের মধ্যে ঢুকলাম, বেড দেখুন, একটা রুমে দুটো বেড আছে। এখানে আপনারা দুজন ঘুমোতে পারবেন, আর এখানে একজন সিঙ্গেল ঘুমোতে পারবেন। আর প্রত্যেকটা রুম থেকে বাইরে দেখুন কি অপরূপ দৃশ্য, অপরূপ প্রকৃতির মধ্যে একেবারে। ব্ল্যাঙ্কেট দেওয়া আছে দেখুন, খুব সুন্দর। এই দেখুন টয়লেট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে হোমস্টের এই একটা ব্যাপার। দেখুন গিজার, শাওয়ার, টয়লেটের আর কিছু সুবিধা বলে দেখুন, এখানে স্যান্ডেল দিয়েছে এখানে ব্যবহার করার জন্য, এখানে একটা সাবান এবং সঙ্গে কলগেট দিয়েছে। আর খাটের এইটা দেখুন, এইটা কীভাবে তৈরি করা হয়েছে দেখুন, এর ফ্লোরটাও এরকম রয়েছে। আর এই হচ্ছে বারান্দা দেখুন, ওহো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা রুম দেখাই, এই রুমও ঠিক একই রকম সিস্টেম, এদিকে একটা বেড আছে সিঙ্গেল বেড, এদিকে ডবল বেড আছে। এরও পরিবেশ একদম এক। এই রুমের আবার এদিকে একটা জানলা এক্সট্রা আছে। তক্ত হোমস্টের পারিপার্শ্বিক পরিবেশ, রুমের ভিতর আতিথ্যতা, কোনো দিক দিয়ে কোনো কমতি নেই, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর আপনারা যদি এই রকম রুমে থাকতে পারেন তো এই রুমের সামনের থেকে দৃশ্যটা এরকম আছে দেখুন, ওই দূরে চা বাগান দেখা যাচ্ছে, আর এই দিকেই আপনার কাঞ্চনজঙ্ঘা একেবারে পরিষ্কার দেখা যায়। এখন হচ্ছে মেঘের আনাগোনা, এ সময় আপনি পেয়ে যাবেন
সবুজ সতেজ গাছপালা, মেঘ আর রোদের খেলা, এই দুটো মিলেমিশে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর। অক্টোবরের পর থেকে এখানে ওয়েদার চেঞ্জ হতে থাকে, মেঘটা তখন খানিকটা কম থাকে এবং এদিক থেকে কাঞ্চনজঙ্ঘাও পরিষ্কার দেখা যায়। চলুন এসেই খিদে পেয়ে গেছে, আগে খাবার খেয়ে নিই, তারপরে এক এক করে আরও অনেক ডিটেলস থাকছে। এই হচ্ছে ডাইনিং, দেখুন কী সাজিয়ে সাজানো, দেখুন খুব সুন্দর স্যালাড, পাঁপড়, ভাত, এটা কিসের তরকারি? ফুলকপি দিয়ে একটা মিক্সড, এটা কি মাছ? বাহ, এটা ভাত দিয়েছে, এটা ডাল, ডিম অমলেট। ডাইনিং হল যেখানে আপনি খাবেন তার থেকেও ভিউ পাওয়া যাচ্ছে। তাহলে আর কি, এখন খেয়ে নেওয়া যাক, মানে খাবার দেখেই এখন খেতে ইচ্ছে করছে। যে আয়োজন এখানে কোনো হোমস্টেতে একসঙ্গে ডিম এবং মাছ পাইনি, প্রথম তক্ত হোমস্টেতে আমি মাছ খাবো এখন। চলো, খাবারের টেস্ট কেমন? তাই তো, খুব সুন্দর রান্না, খুব সুন্দর, অনেকগুলো আইটেম এবং খাবার খুবই সুস্বাদু হয়েছে। আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে এখানে, দেখুন। মিম হোমস্টে থেকে আমরা এখন যাচ্ছি লিটল রঙ্গিত নদী দেখতে। এখন এটা হোমস্টে থেকে প্রায় 6 কিলোমিটার আপনাকে নিচে নামতে হবে, সে রাস্তায় আমরা এখন এগোচ্ছি। চলুন দেখি আসি ওটা। জীবনের মূল্য তো অনেক বেশি, তাই না? সময়ের মূল্য আরও বেশি। তার থেকে মাত্র যদি 2টি দিন বের করে এখানে ঘুরে যেতে পারেন, স্মরণীয় হবে তা চিরজীবনে। দূর থেকে রঙ্গিতকে দেখে নিন, লিটল রঙ্গিত। তবে একটা কথা বলে দিই, এখানে এটা অফবিট একটা জায়গা, তো সবাই কিন্তু আপনাকে এই রঙ্গিত নদীতে আনবে না। তো আপনাকে ড্রাইভারের সঙ্গে বা ট্যুর এজেন্সি যার সঙ্গে আপনি যাচ্ছেন তার সঙ্গে কিন্তু এই কথাগুলো বলে নেবেন, নাহলে কিন্তু এইগুলো আপনি মিস করবেন। এই বাসের ব্রিজ আপনাকে করতে যেতে হবে। আপন ধারায় বয়ে চলেছে লিটল রঙ্গিত, খুব স্বচ্ছ জল এবং অনেকটাই জল আছে। গাড়ি খারা কাট দিয়া তো আপলো কিদার কিয়া কর রহে ইয়াম মেমোস বানা রহে না। লিটল রঙ্গিত নদীর পাড়ে একেবারে অফবিট, সেইখানে যদি আপনারা থাকতে চান একেবারে নীলিবিলিতে, তাহলে কিন্তু এখানে তৈরি হচ্ছে, নতুন টেন্টের ব্যবস্থা আছে এবং থাকারও ব্যবস্থা হচ্ছে। এই দেখুন, মানে এ কোথায়, এইরকম জায়গায় থাকার অভিজ্ঞতা যদি হয়। এইগুলো তৈরি হচ্ছে, দেখুন এখনও তৈরি হয়নি, 2-1 মাসের মধ্যে হয়তো হয়ে যাবে। 15 দিন কি বাত হয়ে যাবে জায়গা। ইভার সাইড দেখুন, লিটল রঙ্গিতের পাড়ে এই ধরনের টেন্টের ব্যবস্থা রয়েছে। উপরে হচ্ছে চা বাগান, আর চা বাগানের নিচে এই রঙ্গিত নদী, আর সেই রঙ্গিত নদীর পাড়ে রয়েছে এই টেন্ট। একেবারে নতুন খবর আপনাদের কাছে প্রথম দিচ্ছে মাই ট্রাভেল সাপোর্ট, আসবেন এখানে। তো এই ছিল লিটল রঙ্গিত। এখানে আসলে মানে আপনার কোনো ক্লান্তি থাকবে না, মন একেবারে উদার হয়ে যাবে, প্রকৃতির মধ্যে মিলেমিশে আপনি একেবারে একাকার হয়ে যাবেন। এই লিটল রঙ্গিত নদী, তবে এখানেও এই প্রচুর মশা টাইপের কি একটা আছে, আমাকে মানে পুরো চোখের সামনে এসে ডিস্টার্ব করছে, ক্যামেরার সামনেও দেখতে পাচ্ছেন এগুলো। একটা উৎপাত আছে এখানে, আদারওয়াইজ একেবারে নির্মল পরিবেশ, পিওর ন্যাচারাল, রিমোট, খুবই ভালো জায়গা। কাহা যা রে, ঘাস? সে লাগ রায় উরে বাপে, এর মধ্যে ঢুকে গেছেন? ভালো
চা বাগান তো অনেক দেখে নিলেন, চা ফ্যাক্টরিও দেখলেন, কিন্তু কিভাবে চাটা তোলা হচ্ছে এবং জানেন এই কাজে মহিলা শ্রমিক বেশি করে ব্যবহার করা হয়, কারণ তাদের যে সহনশীলতা, যে নিপুণতা, সেটা কিন্তু আমাদের থেকে অনেক বেশি ভালো হয়। মিম টি গার্ডেনে এসে এটা দেখারও আপনাদের সৌভাগ্য হয়ে গেল। ঠিক হ্যায়, আচ্ছা লাগা আর সবাই। আপনার পেছনে কোথায়, ভোলা কোথায়? আমি ইদার কা স্টাফ আছে। স্টাফ আছেন? ও ঠিক আছে, সমস্যা গায়া এসে গিয়ে ফ্যাক্টরি মে জায়গা হ্যায় না, ফ্যাক্টরি মে। তো এই অভিজ্ঞতাটা অনেক বেশি ভালো লাগলো। চা বাগানের ভেতরে এসে এখানকার যে চা শ্রমিক আছেন তাদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন আপনি, সেটাও আপনার এই বেড়ানোর একটা অঙ্গ হবে, একটা ভালো লাগা আসবে, ভালোবাসা আসবে এই মিম টি গার্ডেনের প্রতি। বৃষ্টি নেমে গেলো দেখুন, আর কি করা যাবে এখন, তত্ত্ব হোমস্টেতে আছি। এই কোথায় ঘুরছিস রে শুকিয়া পকরি? ও ভাইয়া এ শিয়ার কার একা, ও কাহা সে কাহা তাক যেতে আগার কলকাতা সে কই আয়ে এনজিপি সে ইয়া শেয়ার গাড়ি কি মিলতা হ্যায়? ডাইরেক্ট ডাইরেক্ট নাই মিলতা হ্যায়, ডাইরেক্ট নাই মিলতা হ্যায়। তো পেহলে কাহা আনা পড়তা হ্যায়? দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় ওহা সে শেয়ার গাড়ি মিলতা হ্যায়? ও কিতনা ভাড়া লেতা হ্যায় আপ লোগ শেয়ার গাড়ি মে? ও তো আবি তো 250 রুপিয়া সুকিয়া তক, ইয়া তক 300 রুপিয়া। 300 রুপিয়া। তো ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেছি, আর আপনারা শুনলেন এই যে শেয়ার গাড়ি আমার পেছনে আছে, এই যে এই শেয়ার গাড়িও কিন্তু আপনার দার্জিলিং থেকে মানে এনজিপি থেকে ডাইরেক্ট আসে না, দার্জিলিং মোড় থেকে আপনাকে 300 টাকা এখানে নিয়ে আসবে। ওই দেখুন একেবারে গহীন জঙ্গল থেকে বেরিয়ে আসছে ছোট্ট ঝর্ণা ধারা। আহা রে, মানে কি বলবো, মিমের প্রত্যেকটি জায়গা আপনার ভালো লাগবে। প্রকৃতি এখানে দুহাত বাড়িয়ে ঢেলে সাজিয়েছে এই মিম, এই মিম টি গার্ডেনকে দেখুন। একদিনে আপনার এখানে হবে না, আপনি আসলেই মন চাইবে যার আরও একটা কিংবা দুটো দিন এখানে থেকে যাই। চা বাগানের মধ্যে সরু কালো পিচের রাস্তা চলে গেছে কোনো এক জায়গায়, কমিউনিটি হল মিমের। কি অপরূপ দৃশ্য বিধাতা সৃষ্টি করেছে আপনাদের জন্য। আরে তক্ত হোমস্টে ছাড়াও আরও কিছু হোমস্টের সন্ধান এখানে রয়েছে, আর এখানকার হোমস্টেগুলো খুব সুন্দর, ব্যবহার ভালো, খাওয়া দাওয়া ভালো, আতিথ্যতা ভালো। এদিকে ফাঁকে ফুঁকে রয়েছে নানান গ্রাম। লোকাল মানুষ যাচ্ছেন দেখুন। হ্যাঁ ঘুমনে আয়া ইদার, হম লোক তো কলকাতা সে আয়া, বহুত আসছি লাগা, দিল খুশ হো গায়া। চা কি ফ্যাক্টরি কিধার হে ভাই সাহেব? ইয়ে নিচে মে। তো এখন যাচ্ছি মিমের এখানে চা ফ্যাক্টরিতে, যেখান থেকে চা তৈরি হয় সেই ফ্যাক্টরি এখন যাব। আর চিনি না তো, যাই হোক এই যে এই ভাই পাওয়া গেল ওনার সঙ্গেই যাচ্ছি, উনি বললো যে চলুন আমিও যাচ্ছি সঙ্গে, একসঙ্গে যাওয়া যাবে। ঠিক আছে, মিম টি স্ট্রিট দেখুন। চা তো খেয়েছেন অনেক, দার্জিলিং চা তো, দার্জিলিং জেলার মধ্যে অনেক এরকম চায়ের ফ্যাক্টরি রয়েছে যেখান থেকে চা উৎপন্ন হয়। এই মিম টি গার্ডেনের টি স্টেটের এটা হচ্ছে ফ্যাক্টরি, এখানে একটু ঘুরে দেখি চলুন। মিম টি স্টেট দেখুন, এখানে একটা ফরেস্ট বাংলো রয়েছে এই দেখুন। তবে এখানে থাকা খাওয়ার খরচটা কিন্তু বেশি, 2500 টাকা করে পার হেড পার ডে। চায়ের ফ্যাক্টরি এখনও আমি এমনি দূর থেকে দেখেছি, কিন্তু কাছ থেকে এখনও এই চায়ের ফ্যাক্টরি কোনোদিনও দেখিনি। তো আজকে এখানে পৌঁছে গেলাম, ও ভেতর থেকে তো চায়ের একটা গন্ধ বেরোচ্ছে, একটা ফ্লেভার বেরোচ্ছে দেখুন এই মেশিন। হ্যাঁ ক্যামেরা বন্ধ করা পড়ে গা।
তো এই ফ্যাক্টরির মধ্যে তো ঢুকেছিলাম, কিন্তু এখন টাইম হয়ে গেছে তাই বন্ধ। ওই যেটুকু দেখাতে পেরেছি ওটুকুই। এই ব্যাপারে এখান থেকে আপনারা চা পাতাও কিনে নিতে পারেন, অরিজিনাল ফ্লেভারযুক্ত চা পাতা পেয়ে যাবেন। তাহলে তক্ত হোমস্টের যিনি ওনার আছেন, ওনার কাছ থেকেই আমরা জেনে নেব এই হোমস্টে সম্পর্কে। তো এই যে আপনার হোমস্টে, তক্ত হোমস্টে, তাই তো? ইয়ে হোমস্টে মে পার হেড ফুডিং অ্যান্ড লজিং কিতনা পড়তা হ্যায়? ও স্যার নিচে কা রুম কা পড়ে 1400। নিচে কা রুম 1400, উপর কা 1700। कोई अगर एनजीपी या सिलीगुड़ी से या आना चाहता है तो वो कैसे आएगा? सब इंतजाम क्या आप करता है? बोलने से कर देता है सब। चले अपना सुन लें, এখানে যদি আপনারা কেউ কলকাতা থেকে আসতে চান এনজিপি কিংবা শিলিগুড়ি আপনি যদি নেমে যান, নামার পরে দায়িত্ব উনি নিয়ে নিতে পারবেন। অর্থাৎ ওখান থেকে এখান থেকে গাড়ি পাঠিয়ে দেবে আপনাকে, ওখান থেকে কিন্তু রিসিভ করে এখানে নিয়ে আসবে। আর ইনি হচ্ছেন সুদক্ষ ড্রাইভার, ড্রাইভারবাবু। ওনার এই নিজস্ব গাড়িও রয়েছে দেখুন। তো উনি কিন্তু এখানকার সাইট সিনিং করিয়ে থাকেন, এবং মানে ওনাকে বললে উনি সব কিছু কিন্তু খুব ভালোভাবে ঘুরে থাকি দেখিয়ে দেবে। তো আপ কি কে ইন্তজাম করতে হয় সাইট সিনিং করতে হয় ইয়া কা সাইট সিনিং? আর ও এনজিপি বা শিলিগুড়ি সে ইয়া এনজিপি, হ্যাঁ এনজিপি এয়ারপোর্ট। ভালো ড্রাইভার, আমি ঘুরছি, আমি নাম্বার দিয়ে দেবো আপনাদের, আপনারা ওনার সঙ্গেও কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন। ইধার কাজ রে ঘরে আপকা ও ইধার? আর আপ? হ্যাঁ দার্জিলিং সে ও গেস্ট, ও হাম ভি গেস্ট বান জায়গা। সন্ধ্যার আগে, সন্ধ্যা লেগেই গেছে বলা যায়, দূরে লাইটও জ্বলছে দেখুন ওই পাহাড়ে। আর তার আগে দৃশ্যটা অনেকটা এরকম। চিকেন থোড়া কম কর দিজিয়ে, রাতের চিকেন রুটি আলু ভাজি আর ভাতটা দেখুন কি সুন্দর। মানে আপনারা তো অনেক জায়গায় খেয়েছেন, কিন্তু মানে কী বলবো আর কি, টু স্টার ফাইভ স্টার হোটেল থেকেও মনে হয় এনাদের রান্না অনেকটা ভালো বলা যায়। খেয়েছি তো, তো চলুন রাতেও খেয়ে নেওয়া যাক। সকালে ক্যামেরা তাক করে এদিকে বসেছিলাম যদি একবার কাঞ্চনজঙ্ঘার দর্শন পাই, কিন্তু পেলাম না। আজবার সকালে বেরিয়ে পড়েছি, এদিকে গ্রামটা একটু ঘুরবো আর এপাশের দৃশ্যটা কেমন দেখাবো। পাহাড়ের প্রত্যেকটা শৈলশিরায় এইরকম ছোট ছোট ফাঁকা ফাঁকা বাড়িঘর রয়েছে। হাই টেনশন তার গিয়েছে দেখুন আবার এখান দিয়ে। আর এইদিকের দৃশ্য আরও ভালো, মানে দুদিক থেকে, এদিক থেকে এইভাবে শৈলশিরা নেমেছে আর এদিক থেকে এইভাবে নেমেছে, পুরো ভি আকৃতির উপত্যকা তৈরি করেছে দেখুন। এইদিকের বাড়িঘরগুলো দেখুন, এইদিকে একটা সরু রাস্তা আছে, চলুন হেঁটে আসি। চা বাগান তো আপনি অনেক জায়গায় পেয়ে যাবেন, এক এক জায়গায় চা বাগানের সৌন্দর্য কিন্তু এক এক রকম। তবে মিম আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এইখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা জেগে ওঠে। বর্ষাকালটা বাদে যদি আপনারা আসেন তাহলে চা বাগান, চা বাগানের পরে ওই শৈলশিরা পর্বত রয়েছে, তার ঠিক উপরে জেগে উঠবে কাঞ্চনজঙ্ঘা, আর ওই কাঞ্চনজঙ্ঘা সব সময় আপনার সঙ্গে থাকবে। আর এখানকার চা বাগান কিন্তু অনেক, চা পাতাগুলো সতেজ দেখুন। ব্রেকফাস্ট হয়ে সকালে ব্রেকফাস্ট, এটা খেয়ে আমরা রওনা দেব এখন। ডিম সিদ্ধ গরম গরম, লুচি বা কচুরি, ও আলুর তরকারি, পুরো ধোয়া উঠছে। আবি কোন কলেজ? কোন কলেজ? সাউথফিল্ড, দার্জিলিং। দার্জিলিং? আর এই যে দেখছেন এখানে তো হোটেল ম্যানেজমেন্ট করে এসেছেন। এখানে কিন্তু প্রচুর রডোডেনড্রনও দেখা মেলে। আপনি যদি মার্চে আসেন, মার্চ এপ্রিলে কিন্তু এখানে এই গাছগুলোতে ফুল থাকে। আমি তাক্ত ওমিস্টে সে বল রই হু, তাক্ত ওমিস্টের কো ওনার হু। আপ লোগ ইয়াহা মেম টি গার্ডেন মে ঘুমনে কে লিয়ে আ সকতে হো। ইয়াহা চাই বাগান নজদিক হে, রঙ্গিত রিভার হে, উপর মে এক পুরানা গুম্বা হে, ওয়াহা পর ঘুম সকতে হো, আইয়ে সব লোগ। তো এই হয়ে গেল আমাদের মিম ট্যুর।
আজকেই এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আর যাওয়ার আগে আপনাদের আর একবার বলে যাই, আসবেন এখানে, খুব ভালো লাগবে। একেবারে নির্ভেজাল পরিবেশ, চা বাগান, কাঞ্চনজঙ্ঘা, রঙ্গিত নদী, এছাড়া গ্রাম ঘুরে দেখতে পারবেন। এখানে অনেক কিছু দেখার আছে। Message from a new world.